আপনারা তো অনেকে অনেক রকম ইলিশ মাছের পাতুরি খেয়েছেন, কলা পাতা, কুমড়ো পাতা, লাউ পাতায়। তো আজকে আমি একটা ডিফারেন্ট ওয়েতে ইলিশ মাছের পাতুরি করব, সেটা হচ্ছে দুধ কচু বা বোম্বাই কচুর পাতায়। তো দুধ কচু বা বোম্বাই কচুর পাতা দিয়ে কীভাবে ইলিশ মাছের পাতুরি করি আমি, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সাদা সরিষা নিয়েছি 2 টেবিল স্পুনের মতো, এখানে 2 টেবিল স্পুন সরিষা বাটা নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি নিলাম। আমি কিন্তু আমার মতো করে সরিষা দিয়ে ইলিশ মাছের পাতুরি করতেছি। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে খেতে, কেননা এই রেসিপিটা আসলে অসাধারণ। তো যাই হোক, মূল রেসিপিটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করি। তো 2 টেবিল স্পুন সরিষা বাটা, 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়া, কিছু পরিমাণে কাঁচা মরিচ ফালি করা, কিছু পেঁয়াজ কুচি, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে মেখে নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন, আমি কোনো প্রকার পানি ইউজ করব না, জাস্ট আমি তেলটা একটু বেশি পরিমাণে ইউজ করব। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এখানে যেন ফ্রেশ সরিষার তেলটা আপনারা ইউজ করেন, তাহলে কিন্তু ফ্লেভারটা একদমই অথেন্টিক আসবে। তো দেখুন, আমি এটা সরিষার মধ্যে আর পেঁয়াজের মধ্যে কোট করে নিচ্ছি। তো যখন কিন্তু আমি এই পাতুরিটা কচু পাতায় নিব, তো সেই পর্যায়ে কিন্তু আমি এখানে আবার একটু করে সরিষার তেল দিয়ে দিব। এখানে কিন্তু সয়াবিন তেল দিলে ফ্লেভারটা অথেন্টিক আসবে না। তো দেখুন আমি কিভাবে কচু পাতায় ইলিশ পাতুরি করি। তো ইলিশ পাতুরি করার জন্য আমি এখানে বোম্বাই কচুর পাতা নিয়েছি, অনেকে দুধ কচুও বলে, আমরা বোম্বাই কচু বলি। তো দেখুন, আমি কিন্তু একটু পেঁয়াজ, তারপরে যেটা দিয়ে আমি মিক্সড করে নিয়েছিলাম, সো একটু শুকনো শুকনো টাইপের আছে, তো ওইটা আমি কিন্তু ফোল্ড করে নিচ্ছি। দেখেন, আমি এখানে পুরো একটা করে বড় সাইজের পাতান দিয়ে ফোল্ড করে নিয়েছি। আর এই তো সুতা দিয়ে আমি এটা এখন খুব সুন্দরভাবে পেঁচিয়ে দিব। একটা জিনিসই খেয়াল রাখবেন, যাতে এই পাতাটা ছিঁড়ে না যায়, ছিঁড়ে গেলে কিন্তু তেলটা বের হয়ে যাবে, মশলাটা বের হয়ে যাবে। এই পাতুরিটা আমার মনে হয় কলা পাতা থেকে এই কচু পাতায় করলে বেশি টেস্টি হয়, কেননা কলা পাতা তো ভেজে ফেলে দিতে হয়, তাই না? আর এই কচু পাতাটা আসলে ফেলে দিতে হয় না, কচু পাতাটা ভাজলে এতটা টেস্টি হয়, উপরের যে লেয়ারটা থাকে কচু পাতার আসলে না খেলে বোঝার মতোই না। আপনারা যদি একবার এই রেসিপিটা ট্রাই করেন, তাহলে দেখবেন কখনো কিন্তু এই রেসিপির স্বাদটা ভুলতে পারবেন না। তো দেখুন, আমি কিন্তু একটু করে একদম ফ্রেশ সরিষার তেলও এখানে ইউজ করেছি, জাস্ট মাছ দেওয়ার পরে একটু করে সরিষার তেল দিয়ে দিলাম আমি 1 থেকে 2 টেবিল স্পুনের মতো। এখন আমি এই সুতা দিয়ে সুন্দর করে একটু পেঁচিয়ে দিব। তো সুতা দিয়ে পেঁচানোর আগে একটা কথাই বলবো, আপনারা সবসময় পাতাটার লেয়ার ডাবল দিতে চেষ্টা করবেন, যাতে করে ইলিশ মাছটা ভিতরে সেদ্ধ হয় আর তেলটাও কিন্তু বাইরে চলে না আসে। এটা দেখতে যতটা ইয়াম্মি, খেতেও কিন্তু তার থেকে আসলে ইয়াম্মি। আমি তো বিলিভ করতে পারি নাই আসলে এই তো এই ইলিশ পাতুরিটা এতটা টেস্টি হবে। তো যাই হোক, আমি দেখেন খুবই সুন্দরভাবে কেয়ারফুলি বেঁধে নিয়েছি। আপনারা এই মোল্ডটা একটু খুব সুন্দরভাবে করবেন, যাতে করে এটা বের না হয়ে যায় পাতাগুলো। তো দেখুন, আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে ভাঁজটা দেখিয়ে দিয়েছি। পাতা যে 3টা সাইড থাকে, সো 3 সাইডই আমি ভিতরে, 2 সাইড ভিতরে দেওয়ার পরে একটা সাইড কিন্তু একটা কর্নার শেপ চলে আসছে। আসলে আপনাদের এই মাছের পিসটা একটু ছোটো সাইজের নিলে সবথেকে ভালো হয়। তো আমার মাছের পিস এক এক সাইজের, তো সেই কারণে আমার এখানে একটু ফোল্ড করতে পাতায় প্রবলেম হচ্ছে। আপনারা যদি পেটির সাইডের যে পিসগুলো আছে সেগুলো যদি দিয়ে ইলিশ পাতুরি করেন, কলা পাতায় কিংবা মিষ্টি কুমড়া পাতায়, লাউ পাতায় কিংবা কচু পাতায়, যেটাই করেন, আমি বলবো পাতুরির জন্য একটু ছোটো সাইজের পিসগুলো নিতে। এতে করে আপনাদের যে পাতুরিটা তৈরি করবেন, ইলিশ মাছের যে পাতুরিটা, সেটা কিন্তু খুবই টেস্টি হবে, আর মোল্ড করতে আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে।
যে আপনারা যে ফোল্ডগুলো করবেন ইলিশ মাছের, সেগুলো কিন্তু একটা শেপে থাকবে, এতে করে দেখারও একটা সৌন্দর্যতা থাকে। আর আমি যেহেতু আমার বাসা সবার জন্য করতেছি, সো মাছের পিস আমার এক একটা আসলে এক এক সাইজের হয়েছে, আমি আসলে ওইভাবে শেয়ার করব ফার্স্টে ইচ্ছে ছিল না, তারপরেও ভাবলাম যে না শেয়ার করি আপনাদের সাথে। তো আমার এই নতুন চ্যানেলে যেন আমি এগিয়ে যেতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আমি কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আপনাদের জন্য এক একটা করে ভিডিও তৈরি করি। আপনারা যদি আমাকে ভালোবাসেন, সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেন, তাহলে কিন্তু আমি একটা করে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো যাই হোক, দেখুন আমি কিন্তু ইলিশ মাছের পাতুরিটা করতেছি কিভাবে, তো এটাও আমি কিন্তু টোটালি ক্লিয়ারলি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু একটু সরিষার তেল দিয়ে নিলাম, জাস্ট ইলিশ মাছ যখন ফোল্ড করতেছি সেই সময়টা। তো এই পর্যায়ে আমি এখানে একটু পাতা বেশি দিব, যেহেতু এই ফোল্ড করাটা কিন্তু একটা বড় কষ্টের বিষয়, যদি একা একা ফোল্ড করা যায়, যদি এটা ইলিশ মাছের পাতুরি না হয়ে অন্য কিছুর পাতুরি হতো, ধরুন চ্যাপা শুটকির পাতুরি কিংবা অন্য যে কোনো টাইপের পাতুরি হতো, তাহলে কিন্তু আমি এভাবে না করে জাস্ট একটু টুথপিক দিয়ে আটকে দিতাম। তবে হ্যাঁ, আপনারা এই কাজটা কিন্তু একটা টুথপিকের সাহায্যেও আটকে দিতে পারেন, এতেও কিন্তু সেম অবস্থাই হবে। তবে হ্যাঁ, কলার পাতায় কিন্তু টুথপিক দিয়ে আটকাতে যাবেন না, কলা পাতায় যদি টুথপিক দিয়ে আটকান তাহলে কিন্তু এর টেস্টটা খুবই বাজে লাগবে। কেননা বাজে বলতে বলার ধরনটা হচ্ছে, মানে মশলাটা বের হয়ে যাবে সেই ছিদ্র দিয়ে, আর কলা পাতা ওইখান থেকে আরও ফেটে মানে বেশি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি টোটালি রেডি করে নিয়েছি, আমার টোটালি চারটা হয়েছে, তো চার পিস ইলিশ মাছ নিয়েছি। তো এই পিসগুলো একটু পাতলা পাতলা সাইজ করতে চেষ্টা করবেন, কেননা এই কচুটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু অনেক সময় মাছটা মোটা থাকলে মাছটা সেদ্ধ হবে না। তো একদম স্বাভাবিক পর্যায়ে রাখলেই এনাফ, খুব একটা বেশি মোটা করার প্রয়োজন নেই। তো দেখুন আমার অলরেডি পাতুরিটা রেডি হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ঢাকনা দেওয়ার পরে কিন্তু আমি এক পাশ উল্টিয়ে দিলাম, আর এখন হচ্ছে তুলে নিচ্ছি। তো দেখুন কতটা ইয়াম্মি একটা লুক চলে আসছে, আসলে না খেলে এটা বোঝার মতো কোনো উপায় নেই আসলে এটা কতটা স্বাদের হয়। উপরে একটা ক্রিসপি লেয়ার আর ভিতরে জুসি একটা লেয়ার, সিরিয়াসলি আসলে না খেলে বোঝার মতোই না। আমার তো বলতে জিভে জল চলে এসেছে, এক কথায় জিভে পানি চলে এসেছে। আমার কাছে এই ধরনের রেসিপিগুলো খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অপেক্ষায় আছি।